আসসালামু আলাইকুম। আজকে আমি তেলাপিয়া মাছের দোপিয়াজা করলাম, অনেক মজা। তেলাপিয়া মাছটা আসলে বাংলাদেশে থাকতে আমি অনেক খেতাম, কিন্তু এখানে আসার পর খুব একটা খাওয়া হয় না। অনেকদিন পর আজকে তেলাপিয়া মাছ নিয়ে আসছি, মানে এক প্যাকেটে চারটে পাওয়া যায়, তো আমি আজকে দুইটিই করতেছি। প্রথমে এগুলোকে কেটে নিয়েছি, মানে কাটা ছিল দুই পাশে, জাস্ট কাটা টাটা এগুলো কাটি কেটে নিয়েছি, এমনি ক্লিন করা ছিল আর এরকম প্যাডটা ক্লিন থাকে। এখন এগুলোকে আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে এরপর একটাকে দুভাগ করে নেব। তারপর দুভাগ করে সুন্দর করে ধুয়ে এখন আমি এটাকে ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ, মরিচ এক চামচ, তারপর ধনিয়ার গুঁড়া এক চামচ, জিরের গুঁড়া এক চামচ দিয়ে তারপর এখন আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর একটা প্যানে তেল বসাই দিছি। তারপর প্রথমে আমি দুটো দুটো করে ভেজে নিব, একদম এক পাশ যখন ভালো করে হয়ে যাবে তারপর আমি উল্টাই দিব। এরপর আমি নিচে মানে লেজের সাইডটাও দিয়ে দিলাম, আমি একদম বড় বড় করে করছি, এটাকে কাটলে কিন্তু মানে দু তিনটা হয়তো, কিন্তু বড় বড় করে করলে বাস এক একজন একটাই খাবে, সেজন্য ছোট করে আমি সাধারণত করে নিই, একটু বড় রাখি। বাস এটাও ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিব। তারপর সেম তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, তারপর পেঁয়াজটাকে একটু ভেজে নিব। পেঁয়াজটা মোটামুটি সফট যখন হয়ে যাবে আমি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন পেস্ট, তারপর হাফ চামচ আদার পেস্ট দিয়ে আমি একটু পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিব। এক দু মিনিট পরে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া, তারপর এখন দিয়ে দিব এক চামচ জিরের গুঁড়া, তারপর দিয়ে দিব হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি এখন মশলাটাকে একটু ভালো করে কষাই নিব। দিয়ে দিচ্ছি লবণ, ভালো করে নাড়াচাড়া দিয়ে এক দু মিনিট রেখে এখন একটু পানি দিয়ে এখন আবার একটু কষাই নেব। বেশি না, আমি দু তিন মিনিট কষাবো, যখন ভালো করে কষানো হয়ে যাবে তারপর এখন আমি দিয়ে দিব মাছগুলা। এই যে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এই যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে আমি টেস্টটা দেখছি একদম ঠিক আছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব, তারপর এখন দিয়ে দিব এখানে টমেটো। আমি একটা টমেটোকে কেটে টমেটো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব এখানে কাঁচামরিচ, দিয়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। আর আমি এখানে কিন্তু কোনো পানি ইউজ করব না, আর আগুনটা একদম কমাই দিছি আমি, মানে স্লো আগুনে এটা আস্তে আস্তে হতে থাকবে।
মানে স্লো আগুনে এটা হতে হতে এত মজা লাগবে, মানে অন্যরকম একটা টেস্ট হয়ে যায়, টমেটো গলে যাবে। এই যে আমি 10 মিনিট পর, এখন আমি মাছটাকে উল্টে দিব। এই যে পানি ছাড়াই, টমেটো থেকে যে পানি বেরোচ্ছে ওই পানির মধ্যেই খুব সুন্দরভাবে এটা একদম হয়ে যাচ্ছে। তারপর এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এভাবে করে দেখবেন, শুধু এটা দিয়ে আপনি ভাত খেতে পারবেন, এত মজা হয়। আমার তো খুবই ভালো লাগে, যে কোনো মাছকে আমি এভাবে করে দোপিয়াজি করি, খুব মজা লাগে। এই যে আমার রান্না কমপ্লিট, এখন আমি চুলাটা অফ করে দিব। আর এই যে আমি একটা প্লেটে নিয়ে নিছি, এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও খুবই মজা হয়েছে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে লাইক করবেন। আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।